আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরবে এই মুহূর্তে পেশায় আসতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বাংলাদেশে অবস্থান করতেছেন ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তারপর ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন যে আপনি আমেল মঞ্জিল হাউস ডাইভিং পেশায় আসবেন কিনা প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে আসতে চান আমেল মঞ্জিল হাউস ডাইভিং পেশায় আমেল মঞ্জিল হাউস ডাইভিং পেশায় কে রকম হবে এবং কেমন কাজ হবে কই কাজ করবেন মানে কোন জায়গাতে আপনাদের এই কাজগুলো পরিচালনা করতে হবে আপনারা জানেন যে আমেল মঞ্জিল মানে কিন্তু একটা নিজস্ব সৌদির আন্ডারে আপনাকে কাজ করতে হয় আর হাউস ডাইভিং পেশায় বুঝতে পারতেছেন আপনারা যে সকল সৌদির আন্ডারে কাজ করবেন সেই সৌদির ফ্যামিলিকে আপনারা সেই সৌদির ফ্যামিলির যে গাড়ি সে গাড়ি চালাবেন সেই সৌদি ফ্যামিলি যে কোনো জায়গায় যাক না কেন আপনাকে ড্রাইভিং করে নিয়ে যেতে হবে আপনাকে আনতে হবে তো সেক্ষেত্রে আমেল মঞ্জিল ভিসার বেতন কত ডিউটি কেমন এবং কয় ঘন্টা আপনাকে ডিউটি পার্মানাল করতে হতে পারে তো এই বিষয়টা অনেকেই কিন্তু জানেন না না জানার পর যখন আমেল মঞ্জিল পেশায় হাউস ড্রাইভিং পেশায় আসেন আসার পর দেখা যাচ্ছে যে আপনাদের সাথে কিন্তু বিশাল বড় ধরনের একটা ঝামেলার সৃষ্টি হয় যেই ঝামেলাগুলো হচ্ছে যে আপনারা যখন আমিল মঞ্জিল ভিসা আসলেন হাউস ড্রাইভিং পেশায় আসলেন আসার পর দেখা যাচ্ছে যে আপনাকে চব্বিশ ঘন্টার মতো কাজ করতে হচ্ছে মানে এমনও সৌদির বাসে আপনি কাজ করেন সেই সৌদি যদি সৌদির ওয়াইফ হয় কিংবা সেই সৌদি হয় সৌদির ছেলে মেয়ে আছে তাদেরকে আদান প্রদান করতে করতে কিন্তু আপনার দিন পার হয়ে যায় মানে নির্দিষ্ট একটা সৌদির আন্ডারে যখন আপনি কাজ করেন ওভার টাইমের কোনো সিচুয়েশন থাকে না আপনার মানে ওভার টাইম আপনি করতে পারেন না তো সেক্ষেত্রে আপনার করণীয় কি এবং কিভাবে আপনারা সেখান থেকে ছুটে যাবেন এটা কিন্তু সম্ভব না আমরা যখন বাংলাদেশ থেকে যাই তখন কিন্তু বছর কিংবা করে যাই পর আমরা একটা কথা বলতে পারি কিন্তু কন্ট্যাক্টের আগে কিন্তু তাদের সাথে কোনো ধরনের কোনো কথা বলতে পারি না আপনারা জানেন যে সৌদি আরবে যদি আমরা এই সিচুয়েশনে আসি এই সিচুয়েশনে এর বেতন কেমন হয় বেতনের কথাটা পরে বলি ডিউটির কথাটা বলি যে আপনার এই নির্দিষ্ট কোনো কিন্তু টাইম টেবিল নাই যে আপনাকে এত ঘন্টা ডিউটির পর আপনি রেস্ট পাবেন এরকম কোনো ধরনের কথা উল্লেখ নেই আপনি যখন আসবেন আসার পর দেখা যাচ্ছে যে কোনোদিন আপনার দুই ঘন্টা কাজ করতে হতে পারে আবার কোনোদিন দিন কোনো কাজ নেই যদি তারা বাসায় রেস্ট নেয় তাহলে আপনাকে আর কোনোখানে যেতে হবে না আর মাঝে মধ্যে দেখা যায় যে চব্বিশ ঘন্টায় আপনাকে গাড়ির উপরে থাকতে হয় তো এই সিচুয়েশনটা কি জন্য হয় কেন এই সিচুয়েশন আসে আমাদের প্রবাসীদের অবশ্যই মনে রাখবেন আপনার ফ্যামিলির যদি কেউ গাড়ি চালায় তাহলে আপনার ফ্যামিলির যেমন এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি আপনি যদি কোনো কাজে যান মানে আপনার একটা চাকরি রয়েছে আপনি ওই চাকরিতে কিংবা ব্যবসাতে প্রতিদিন সকালে কিংবা রাতে আপনি সেখানে যেতে হয় আবার আসতে হয় তো আপনি গেলেন এরপর এই গাড়ির ড্রাইভার আবার আপনার রুমে ব্যাক করলো সেখান থেকে আপনার ওয়াইফ বলছে শপিং এ যাবে এখন আপনার ওয়াইফকে আবার শপিং এ নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে সেই সেই ড্রাইভারের কিন্তু প্রয়োজন রয়েছে আপনার ওয়াইফ তো আর গাড়ি ড্রাইভিং করে চলে যাবে না যেহেতু ড্রাইভার রেখে দিয়েছে তো সেক্ষেত্রে আপনার ওয়াইফকে শপিং এ রেখে আসলো আবার আনলো এরপর দেখা যাচ্ছে যে ওই সেই সৌদিরই ছেলে মেয়ে স্কুলে যাবে কিংবা প্রাইভেটে যাবে কিংবা যে কোনোখানে ঘুরতে যাবে তো সেক্ষেত্রে যেহেতু ড্রাইভারটা রয়েছে সেই ড্রাইভারকে নিয়েই কিন্তু যায় তো এই জন্যই কিন্তু এই ড্রাইভার পেশায় যারা ফ্যামিলির গাড়ি চালান তাদেরকে কিন্তু কোনো প্রকার রেস্টের সম্ভাবনা কম থাকে তো একবারে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা এই সিচুয়েশনে যদি ড্রাইভিং যদি ভালো কোনো ভিসায় যদি আসেন তাহলে ভালো হবে কিন্তু কোনো ফ্যামিলির ভিসায় আসলে এটা নিশ্চয়তা দিতে পারবো না যে আপনি ভালোভাবে ডিউটি করবেন ভালো কোনো সৌদির আন্ডারে পড়বেন এটা নিশ্চয়তা দিতে পারবো না অনেকেই ভালো সৌদির আন্ডারে পরে কাজের আপনাকে ওভার টাইমের সুযোগ দেয় অনেকেই কিন্তু ওই ওভার টাইমের সুযোগ পায় না এরকম কিন্তু হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন সৌদি আরবে এখন আপনার এই বিষয় আসলেন আসার পর স্যালারি কেমন হবে স্যালারিটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা কাজের কাজে আসি স্যালারির জন্যই আর সৌদি আরবে ওভার টাইম করার কিংবা পার্ট টাইম করার মতো কোনো সিস্টেম আপনি প্রথমে খুঁজে পাবেন না ড্রাইভিং পেশায় আসলে আপনার দুই বছর কিংবা তিন বছর পরে আপনি ওই সৌদিকে বলতে পারবেন যে আমি একটু বাইরে কাজ করতে চাই আমার এই টাকা দিয়ে তো হচ্ছে না সেক্ষেত্রে আপনি বলতে পারেন কিন্তু আসার সাথে সাথে যে আপনি তাকে বলবেন যে আমার এই টাকা দিয়ে হচ্ছে না আমি বাইরে কাজ করব। তাহলে কিন্তু অনেক সৌদি আছে খারাপ আপনার উপরে হামলাও করতে পারে কিংবা আপনাকে তারা দেশও পাঠিয়ে দিতে পারে আপনার করার কিছু থাকবে না ড্রাইভিং পেশা এবং হাউস ড্রাইভিং পেশাগুলো এরকমই হয়ে থাকে আর তারা স্যালারি আপনাদেরকে দিয়ে থাকে বারো থেকে এর বেশি দেয় না ইকামা খরচ বলবো যে পেশা একবার সর্বনিম্ন যা দুই হাজার থেকে তিন হাজার টাকা দিলেই আপনার এক বছরের ইকামা পাওয়া সম্ভব আর এই ইকামা দিয়ে যে আপনি পলাতক হয়ে কিংবা বাইরে কাজ করবেন এটার কিন্তু কোনো সুযোগ সৌদি আরবে নেই যারা আসবেন অবশ্যই মেনে আসবেন যে হাউস ড্রাইভিং পেশায় আসলেন আসার পর দেখা যাচ্ছে যে আপনি সে ফ্যামিলির গাড়ি চালালেন না আপনি পলাতক হয়ে আমেল আইডির মতো ভিসা নিয়ে কাজ করতেছেন এটা কিন্তু সম্ভব না কারণ আপনার ইকামাতে উল্লেখ করাই রয়েছে আপনি হাউস ড্রাইভিং পেশার একজন প্রবাসী তো সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক প্রবাসী আপনাকে কেউ কোনো কোম্পানিতে কাজও দিবে না তো এই বিষয়টা মনে রাখবেন আপনারা অবশ্যই যারা এই ভিসাগুলো দিয়ে আসতে চান আমি যে বিষয়গুলো বললাম হান্ড্রেড পার্সেন্ট এগুলোই হবে যদি কোনো সদি ভালো হয়ে থাকে এখন আপনার নসিব আপনার কপালে যদি আসলে ভালো হয়ে থাকে এবং ভালো সদি হয়ে থাকে তাহলে আপনি আসলে হয়তো ভালো হবে এটা গ্যারেন্টি দিতে পারবো না আপনি যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে আপনার কপিলটা ভালো না খারাপ ঠিক আছে এরপরেই কিন্তু আপনি বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টি অল করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম